আজকের এই সেমিনারে মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় কমিউনিটি লিডারদের নিয়ে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, কমিউনিটি লিডার, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব খালেদ মুশারফ এবং এখানে উপস্থিত আজকের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান। এক দুই মিনিট করে প্রত্যেকে আলাদা আলাদা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি অনুরোধ করব যে আজকের এই সেমিনার থেকে আমরা আমাদের যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি সেই বিষয়ে ওনারা এক দুই মিনিটের মধ্যে আলাদা আলাদা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি প্রথমে অনুরোধ করছি এসএমসি প্রধান কমিউনিটি লিডার জনাব খালেদ মুশারফ সাহেবকে। আপনার দুই এক মিনিটের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানে কার্যক্রম নিয়ে দুই মিনিটের সাক্ষাৎকার দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠানের শিক্ষণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা ম্যানেজিং স্যানিটেশন নিরাপত্তা নিই এবং ক্লাসের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার করেছি। জোরে ভরা রোগে শিক্ষক অভিভাবক কমিটি সদস্যদের নিয়ে এবং কমিটি লিডারদের নিয়ে আলাদা মনিটরিং সেল গঠন করেছি। এতে তাদের উপস্থিতি সেল গঠন করেছি, এতে তাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। মাদক ও ইফটিজিং রুটে ইফটিজিংয়ের জন্য ছাত্র শিক্ষক অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে আমরা আলাদা আলাদা সেল গঠন করেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা এই কমিটি করার ফলে আমাদের মাদ্রাসার উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মাদক এবং ইফটিজিং আমাদের মাদ্রাসা থেকে চিরতরে নির্মূল কীভাবে করা যায় আমরা এই কমিউনিটি লিডারদের নিয়ে মাদ্রাসার অভিভাবক এর বাদে অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আমরা নিয়মিত বৈঠক করছি, মিটিং করছি। আমি আমার কমিটির সদস্যদের কমিটির সদস্যবৃন্দ প্রতিদিন মাদ্রাসা আসি, নিয়মিত তদারকি করি। মাদ্রাসার উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি বিশেষ করে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই মাদ্রাসার জন্য কম্পিউটার ল্যাব, আরও ল্যাব এবং আরও আনুষঙ্গিক উপকরণ মাদ্রাসার জন্য যাতে বরাদ্দ দেওয়া হয় সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি জানছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আমার নাম মোহাম্মদ শামসুল হক সুপার, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জ। শিক্ষার্থীর শিক্ষণ পরিবেশের জন্য আমরা প্রতিষ্ঠানটিকে সবুজ বাগানে পরিণত করেছি। নিয়মিত এমএসসির ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীর উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় সমাজসেবক যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সেমিনার করে থাকি। এই সেমিনারে আমরা এই শিক্ষার জন্য আমরা আলোচনা করে থাকি যাতে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পায়। আমরা জোরে পড়া শিক্ষার্থীদের জন্য তহবিল গঠন করেছি, এই তহবিল থেকে আমরা সাহায্য করে থাকি। স্টুডেন্ট ক্যাবিনেট শিক্ষার্থীদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। শিক্ষার্থীদের প্রতিভা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, লেখাপড়ার মান বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রয়োজন, যদি আমাদেরকে কম্পিউটার ল্যাব প্রদান করা হয় তাহলে আমাদের লেখাপড়ার মান, আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারব। আমরা আপনাদের কাছে কম্পিউটার ল্যাবের জন্য আবেদন করছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।